ইমাজিন করো যে কেউ তোমায় মারতে আসছে, আর এই জন্যই মারতে আসছে যে কেননা অন্য একটা দুনিয়ায় তোমার মতনই দেখতে একজন তাকে হত্যা করেছে। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে আমরা এমনই কিছু একটা দেখতে চলেছি। স্পাইডারম্যানের পূর্ববর্তী যে পাঁচটা মুভি তৈরি হয়েছে, আমরা এমসিইউর কথা বলবো না, আমরা সনি পিকচার্স এর আওতায় তৈরি মুভিগুলোর কথা বলবো। স্পাইডারম্যান 1, স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 3, অ্যামেজিং স্পাইডারম্যান 1, অ্যামেজিং স্পাইডারম্যান 2। এই মুভিগুলোতে আমরা যে ভিলেন গুলোকে দেখেছি, ডক্টর অটো অক্টেভিয়াস, গ্রিন গবলিন এবং ইলেকট্রো মারা গিয়েছিল, লিজার্ড স্যান্ডম্যান তো জীবিত ছিল, তো তারা তার উপরে কেন হামলা করছিল? তো এইসব প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল বাটনে লাথি কিল ঘুষা যাই মারো মেরে দেবা। তো আমরা স্পাইডারম্যান নো ওয়ে হোমে স্পাইডারম্যানের মোটামুটি পাঁচটা ভিলেনকে দেখতে পাই, যাদের মধ্যে ডক্টর অটো অক্টেভিয়াস, গ্রিন গবলিন, ইলেকট্রো, স্যান্ডম্যান এবং লিজার্ড। এখানে হয়তো সিনিস্টার সিক্স কে তৈরি করা হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো কেন? আমরা গ্রিন গবলিন কে যদিও দেখে থাকি যে স্পাইডারম্যান মুভির শেষে তার নিজেরই ব্লেড দিয়ে মারা গিয়েছিল, কিন্তু স্পাইডারম্যান 2 তে ডক্টর অটো অক্টেভিয়াস তো স্পাইডারম্যানের সঙ্গে মিলে গিয়েছিল এবং সে নিজেই আত্মহত্যা দিয়েছিল, তো সে কেন ফিরছে? কিংবা স্পাইডারম্যান 3 তে স্যান্ডম্যানও তো শেষমেশ ভালো হয়ে গিয়েছিল এবং স্পাইডারম্যানের সঙ্গে মিলে ওইখান থেকে ধুলায় উড়ে হারিয়ে গিয়েছিল, সে তো মারা যায়নি, তো সে এখানে কেন আসছে? এই সমস্ত প্রশ্নগুলাই আমরা বুঝতে পারি অ্যালফ্রেড মোলিনার সাথে যখন একটা ইন্টারভিউ হয়। অ্যালফ্রেড মোলিনা বলে যে আসলে এই ইউনিভার্সে কেউ কখনো মারা যায় না, এবং আমাদের ক্যারেক্টারগুলোকে যেভাবে ডিএজিং করা হচ্ছে, অর্থাৎ আমাদেরকে ওইখান থেকে উঠানো হয়েছিল যেখানে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এখানে বুঝতে পারি যে আসলে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভিতে কি হতে চলেছে, অর্থাৎ স্পাইডারম্যান নো ওয়ে হোমের যেই ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে, হয়তো স্পাইডারম্যানের অন্য সব মুভিতে দেখানোর সময় তারা হয়তো ভালো হয়ে গিয়েছিল কিংবা মারা গিয়েছিল। তো আমরা এখানে বুঝতে পারি যে হয়তো এই চরিত্রগুলোর পুরনো স্টোরিগুলো হয়তো চেঞ্জ করা হয়েছে। আমরা এখানে ইলেকট্রোকে দেখলেই বুঝতে পারি যে ইলেকট্রোর তো নীল কালারের ইলেকট্রিসিটি ছিল, তো এখানে এটা ইয়েলো কিভাবে হলো? এ থেকে বোঝা যায় যে তাদের অরিজিন স্টোরিগুলো চেঞ্জ করা হচ্ছে। আর আমাদের আর একটা প্রশ্ন জাগতে পারে যে কেবল স্পাইডারম্যানের ভিলেন গুলাই কেন আসতে চলেছে, অন্য কাউকেও তো পাঠানো যেত, যেমন আমাদের ফিমেল আলট্রন, কিংবা স্পাইডারম্যানের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বলতে পারো, কিংবা তার ভালোবাসাও বলতে পারো, ডেডপুল বা ডেডপুলের কোনো একটা লেডি ভার্সন। তো আমরা এখানে বলতে পারি যে হয়তো ডক্টর স্ট্রেঞ্জের জাদু মন্ত্র কিংবা তার জাদুবিদ্যার ভুল বা মিস্টেকের কোনো গালগঞ্জামের কারণে হয়তো স্পাইডারম্যানের ডিএনএ সঙ্গে মিক্স হয়ে কেবল স্পাইডারম্যানের ভিলেন গুলোই ফিরছে। তো এখানে আমরা এটাও বুঝতে পারি যে হয়তো স্পাইডারম্যানের যে অন্যান্য ভেরিয়েন্ট গুলো রয়েছে, অ্যান্ড্রি গার্লফ্রেন্ড কিংবা টবি ম্যাগুয়ারও এখানে আসতে পারে। তো এই মুভিতে শেষমেশ আমরা হয়তো দেখতে পারি যে সেই ভিলেন গুলোকে ধরে তাদের নিজ নিজ ইউনিভার্সে পাঠিয়ে দেওয়া হবে বা নাও পাঠানো যেতে পারে। আমরা এই কথাটা আরো ভালোভাবে বুঝতে পারি যে স্পাইডারম্যানের ভিলেন গুলাই কেন এখানে আসছে। মূল একটা কারণ হচ্ছে গিয়ে স্পাইডারম্যানের ডিএনএ। আমরা থর রাগনারক মুভিতে দেখতে পারি যে থরের চুল দিয়ে তার ডিএনএ এর মাধ্যমে তার বাবাকে খুঁজে বের করার প্রক্রিয়াটা ডক্টর স্ট্রেঞ্জ করে। তো এখানেও ঠিক এরকমটাই হতে পারে যে স্পাইডারম্যানের ডিএনএ দিয়েই তার জাদুমন্ত্র করা হচ্ছিল, তখন একটা মিস্টেক হয় এবং স্পাইডারম্যানের সঙ্গে যুক্ত ক্যারেক্টারগুলাই মাল্টিভার্স দিয়ে ওইখানে এসে পৌঁছায়। যাই হোক, এসব তো আমরা আরো ভালোভাবে পরে বুঝতে পারবো স্পাইডারম্যান নো ওয়ে হোম মুক্তি পেলে। তারপরও স্টে টিউন, আমরা নতুন কোনো ডিটেলস পেলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।